এখন আমরা দেবো কুস্কাল অ্যালগোরিদম। কুস্কাল অ্যালগোরিদম ইউজ করা হয় মূলত মিনিমাম স্প্যানিংটি তৈরি করার জন্য। তো মিনিমাম স্প্যানিংটি বলতে বোঝানো হয় যে একটি গ্রাফ থেকে এমন একটি ট্রি তৈরি করা যে ট্রির কোনো সাইকেল থাকবে না। একটি গ্রাফের সর্বনিম্ন কস্ট নিয়ে এমন একটি ট্রি তৈরি করতে হবে যেটির কোনো সাইকেল থাকবে না, এবং ওই ট্রিটি হবে মিনিমাম স্প্যানিংটি। তো মিনিমাম স্প্যানিংটি তৈরি করার জন্য দুইটা অ্যালগোরিদম ইউজ করা হয়, একটি হলো কুস্কাল অ্যালগোরিদম আর একটি হলো প্রিন্স অ্যালগোরিদম। তো আমরা এই ভিডিওতে কুস্কাল অ্যালগোরিদম দেখব। তো কুস্কাল অ্যালগোরিদমের শর্ত হলো, দেখুন এখানে দুটি শর্ত আছে আমরা লিখে রেখেছি, অ্যাড মিনিমাম ওয়েট, অর্থাৎ এই যে গ্রাফ আছে এই গ্রাফের সর্বনিম্ন ওয়েটগুলো অ্যাড করতে হবে, এবং ইগনোর সাইকেল। যদি এই ওয়েট অ্যাড করার সময় কোনো সাইকেল তৈরি হয়, ওয়েট বলতে প্রতিটি এইডসের যে ওয়েট আছে এই ওয়েটস বোঝানো হচ্ছে, তো এই প্রতিটি এইডস অ্যাড করার সময় যদি কোনো সাইকেল তৈরি করতে হয় সেই সাইকেলটি বাদ দিয়ে দাও বা ইগনোর করে যাও। তো আমরা এই পাশে মিনিমাম স্প্যানিংটি তৈরি করি কুস্কাল অ্যালগোরিদম দিয়ে। তো এই যে পুরো গ্রাফটি দেখতে পাচ্ছেন, এই পুরো গ্রাফটির প্রথমে আমরা খুঁজবো সর্বনিম্ন কস্ট কোনটা আছে। তো সর্বনিম্ন কস্ট দেখতে পাচ্ছি ওয়ান আছে, এখানে ওয়ান আছে এবং এইখানে ওয়ান আছে। তো আমরা যে কোনো একটি ওয়ান থেকে শুরু করলেই হবে। তো আমরা প্রথমে এই ওয়ানটি নিই, এফ থেকে জিতে যাওয়ার জন্য যে ওয়ান আছে, তো এফ নিলাম, ভার্টিসেস এফ এবং জি এর মাঝখানে যে ওয়ান আছে এই ওয়ানটি নিলাম এবং এটি একটু কেটে দিলাম এবং এখানে অ্যাড করলাম ওয়েট ওয়ান। ওকে, তো এরপরে খুঁজবো যে ওয়ানের সমান বা ওয়ানের সমান বা ওয়ানের থেকে একটু বড় কোনো ওয়েট আছে কিনা। তো ওয়ানের সমান থাকলে ওয়ানের সমান নেব, না থাকলে ওয়ান থেকে অল্প একটু বড় কোনটা আছে ওইটা নেব। ওকে, দেখতে পাচ্ছি আমরা ওয়ানের সমান আরও একটা এইডস আছে যেটার কস্ট হলো ওয়ান, সি এবং জি এর মধ্যে। তো আমরা সি এবং জি অ্যাড করব। তো দেখুন আমাদের এখানে ভার্টিসেস কিন্তু জি অলরেডি এসে গেছে, তো আমরা জি নতুন করে নেব না, শুধু এখানে সি নেব। সি নিলাম এবং সি এবং জি এর মধ্যে একটি এইড অ্যাড করলাম যেটার কস্ট হলো ওয়ান। ওকে, এরপর আমরা সার্চ করবো ওয়ানের সমান কোনো এইডস আছে কিনা। যদি ওয়ানের সমান কোনো এইডস না থাকে তাহলে ওয়ানের থেকে অল্প একটু বড় কোনো এইডস আছে কিনা সেটা সার্চ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ানের সমান আর কোনো এইডস নেই। তো ওয়ানের থেকে বড় এইডস দেখতে পাচ্ছি যে এখানে টু আছে, সো এই টু কিন্তু আর নেই এখানে, তো এই টুটা অ্যাড করবো আমরা। বি এবং এফ এর মাঝখানে একটি টু এইডস আছে, তো এই টুটা অ্যাড করলাম। আমরা দেখবো এখানে বি কোনো ভার্টিসেস আছে কিনা অথবা এফ কোনো ভার্টিসেস আছে কিনা। হ্যাঁ, এফ ভার্টিসেস আছে, সো এখানে আমরা বি একটি ভার্টিসেস অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা এখানে বি ভার্টিসেস অ্যাড করলাম, বি, এবং এর মধ্যে যে ওয়েটটা আছে এই ওয়েটটা আমরা দিয়ে দিলাম টু। এরপরে আমরা দেখবো টুর সমান আর কোনো এইডস আছে কিনা, যদি না থাকে তাহলে টুর থেকে অল্প একটু বড় কোনো এইডস আছে কিনা সেটি আমরা ফলো করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আর কোনো টু এইডস নেই, থ্রি আর একটা এইডস আছে, থ্রি একটা আছে এ থেকে এফ এ এবং আরেকটা আছে ডি থেকে ই তে। তো আমরা এই এইডসটা নিব, এ থেকে এফ এর, আপনি যে কোনো একটি নিতে পারেন, তো আমরা এইটাই নিব প্রথমে। এ থেকে এফ এ যাওয়ার জন্য যে একটি এইডস আছে এটা নিলাম। আমরা এখন দেখবো যে এ কোনো ভার্টিস আছে কি না, এ ভার্টিসেস নাই, দেখবো এফ কোনো ভার্টিস আছে কি না। হ্যাঁ, এফ ভার্টিস আছে, তো এখানে এ অ্যাড করব। তো আমরা এখানে এ ভার্টিসেস অ্যাড করতে পারি, এ ভার্টিসেস অ্যাড করলাম, এবং এ এবং এফ এর মাঝখানে যে ওয়েটটা ছিল ওই ওয়েটটা দিয়ে দিলাম থ্রি, এর কস্ট বা ওয়েট যেটাই বলেন এটা হলো থ্রি। এরপরে দেখবো থ্রির সমান কোনো এইডস আছে কি না, থ্রি এর সমান আরেকটা এইডস আছে ডি থেকে ই, সো এই এইডসটা আমরা নিয়ে নেবো। আমরা দেখবো ডি কোনো ভার্টিস আছে কি না অথবা ই কোনো ভার্টিস আছে কি না, তো এরকম কোনো ভার্টিসেস নেই, নতুন আমরা একটি ভার্টিসেস অ্যাড করবো দুটি, একটি নিলাম ডির জন্য আর একটি নিলাম ইর জন্য, ই নিলাম। তো এই ভার্টিসেসটা অ্যাড করে দিলাম এবং তার ওয়েট ছিল থ্রি। এখন আমরা দেখবো থ্রির সমান আর কোনো ভার্টিসেস আছে কি না, যদি না থাকে থ্রির থেকে অল্প একটু বড় ভার্টিসেস আমরা নেব। তো আমরা দেখতে পাচ্ছি থ্রির সমান আর কোনো ভার্টিসেস নেই, তো থ্রির থেকে অল্প একটু বড় বলতে আসে ফোর, তো আমরা ফোর ভার্টিসেস নেব। এখন দেখতে পাচ্ছি ফোর ওয়েট হলো দুইটা ভার্টিসেস আছে, দুইটা এইডস আছে, তো দুইটা এইডসের ওয়েট হলো ফোর, তো এই ডি থেকে এইচের ওয়েটও ফোর আবার এইচ থেকে ইর ওয়েটও ফোর। তো আমরা যে কোনো একটি নিতে পারি, কিন্তু আমরা লক্ষ্য রাখতে হবে যদি সাইকেল তৈরি করতে হয়, সাইকেল তৈরি হয় সেক্ষেত্রে সাইকেলটি ইগনোর করা বা ওই এইডসটি ইগনোর করবো আমরা। তো আমরা ডি থেকে এইচ যেহেতু এই ভার্টিক্সটা নিব,
তো এটা একটু ক্রস দিয়ে দিলাম, এবং ডি থেকে এইচ আমরা দেখবো ডি আছে কিনা। হ্যাঁ ডি আছে, এইচ ভার্টিসেস নাই, সো এইডস ভার্টিসেসটা অ্যাড করলাম, এবং ডি থেকে এইডসের যে একটা এইডস আছে তো এইডসটা আমরা অ্যাড করে দিলাম এবং কস্ট দিয়ে দিলাম 4। এখন দেখতেছি আমরা আরও একটি এইডস আছে যার কস্ট হলো 4, এইচ থেকে ই। তো এইচ থেকে ই যদি আমরা এখানে একটা ভার্টিসেস অ্যাড করি, সরি এইডস অ্যাড করি, তাহলে দেখেন একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কী বলছি ইগনোর সাইকেল, সে কোনো সময় সাইকেল নেবে না। সো সাইকেল যদি তৈরি হয় ওই এইডসটা আমরা ইগনোর করবো, সো এই এইডসটা আমরা ইগনোর করলাম। ওকে, এরপর আমরা দেখবো ফোরের থেকে সমান বা ফোরের থেকে বড় কোনো এইডস আছে কি না। তো ফোরের সমান আর কোনো এইডস নেই, ফোরের থেকে অল্প একটু বড় যদি আমরা খুঁজি কী আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আছে যেটা ডি থেকে জিতে গেছে। তো এই এইডসটা আমরা নিব, এইডসটা দেখি আমরা ডি ভার্টিসেস আছে কি না। হ্যাঁ ডি ভার্টিসেস আছে, এবং জি ভার্টিসেস আছে কি না। হ্যাঁ জি ভার্টিসেস আছে, তো আমরা অ্যাড করলে দেখবো কোনো সাইকেল তৈরি হয় কি না। তো আমরা যদি অ্যাড করি কোনো সাইকেল আমরা তৈরি হচ্ছে না দেখতে পাচ্ছি, তো আমরা এই এইডসটাও নিয়ে নিলাম দুটা ভার্টিসেসের মাঝখানে। তো এরপরে আমরা দেখবো যে 5-এর সমান আর কোনো এইডস আছে কি না, 5-এর সমান আর কোনো এইডস যদি না থাকে, 5-এর থেকে অল্প একটু বড় এইডসটা আমরা নিব। তো 5-এর সমান আর কোনো এইডস নেই আমরা দেখতে পাচ্ছি, এরপরে 5-এর থেকে বড় কোনো এইডস আছে 6, একটি আছে বি থেকে এর মধ্যে একটি 6 আছে এবং এ থেকে জির মধ্যে একটি 6 আছে। আমরা যে কোনো একটি এইডস নিতে পারি যেহেতু দুইটার কস্টই সমান বা ওয়েট সমান। তো আমরা যদি বি থেকে এইডস নি বি থেকে এ নিতে যাই, তো দেখুন বি থেকে এ নিলে কিন্তু এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, এখানে যদি একটা এইডস অ্যাড করি, সো এই যে এ এফ বি আবার এতে আসা যাচ্ছে, তো একটা সাইকেল তৈরি হচ্ছে, এটা আমরা ইগনোর করব। আচ্ছা বি থেকে এর এইডসটা আমরা ইগনোর করলাম, এরপরে দেখবো এ থেকে জি এ যাওয়ার জন্য আরও একটি এইডস আছে যার কস্ট হলো 6। সো এ থেকে জির জন্য যদি নিই, দেখবো আমরা ভার্টিসেস এ আছে কি না, হ্যাঁ এ আছে, জি আছে কি না, হ্যাঁ জি আছে, জিতে অ্যাড করলে আমাদের দেখবো কোনো সাইকেল হচ্ছে কি না। হ্যাঁ অবশ্যই আমাদের সাইকেল হচ্ছে, এ থেকে যদি জিতে অ্যাড করি আমরা, দেখুন এ থেকে জিতে আসা যায়, জি থেকে এফে আসা যায়, আবার এতে যাওয়া যায়, তো এখানেও একটা সাইকেল অ্যাড হচ্ছে। সো আমরা এই এইডসটিও আমরা ইগনোর করলাম। তো আমরা এখানে 6ও অ্যাড করতে পারতেছি না, এ থেকে জিতে অ্যাড করলে আবার একটা সাইকেল তৈরি হয়ে যায়। তো আমরা দেখবো 6 আর কোনো 6 আছে কি না, 6 না থাকে 6 থেকে অল্প একটু বড় ওয়েট খুঁজবো আমরা। তো আর দেখতে পাচ্ছি আর কোনো 6 নেই, 6 থেকে বড় একটু ওয়েট আছে 7, যেটা সি এবং ডি এর মাঝখানে। তো আমরা এই এইডস অ্যাড করার ট্রাই করব, কিন্তু এখন সি থেকে ডিতে যদি আমরা এইডস অ্যাড করি, এখানে সি থেকে ডি এর মাঝখানে এইডস আছে, তো অ্যাড করলে কিন্তু আমাদের আবার এখানে সাইকেল হয়ে যাচ্ছে, সি থেকে ডিতে যাওয়া যাচ্ছে, ডি থেকে জি এবং জি থেকে সিতে আবার ব্যাক করা যাচ্ছে, সেইখানেও একটা সাইকেল হয়ে যাচ্ছে, এইডসটা আমরা অ্যাড করতে পারবো না। এরপরে দেখবো 7-এর থেকে সমান আর কোনো এইডস আছে কিনা, অথবা এর থেকে বড় কোনো এইডস আছে কিনা, এর থেকে সামান্য একটু বড়। তো 7 থেকে যদি আমরা দেখি যে আর কোনো 7-এর এইডস নেই, 7 থেকে একটু বড় আছে 10, ও সরি 9 আছে এখানে, তো আমরা 9টি অ্যাড করার ট্রাই করবো, জি এবং এইচের মাঝখানে একটা এইডস আছে যেটার ওয়েট হলো 9। তো এই 9 যদি আমরা অ্যাড করি, জি এবং এইচের মাঝখানে এইডস যদি অ্যাড করি, দেখুন এখানে আবার একটা সাইকেল তৈরি হচ্ছে, জি এইচ ডি আবার জি। তো আমরা সাইকেল তৈরি হলে আমরা সেই এইচটি নিতে পারবো না, সেটা ইগনোর করবো। সো এইচটিও আমরা নিতে পারলাম না, 7 এইচটিও নিতে পারলাম না। এখন দেখবো 9-এর থেকে সামান্য কোনো বড় এইডস আছে কি না, 9-এর থেকে বড় এইডস আছে হচ্ছে 10। তো এ এবং সি এর মাঝখানে যেটি, এ এবং সি এই এইডস যদি নিই আমরা, তাহলে 10 অ্যাড করলে কী হয় দেখি, এ এবং সি আবার কিন্তু সাইকেল হয়ে যাচ্ছে। এ এবং সি যদি অ্যাড করি তাহলে এ থেকে সিতে যাচ্ছে, সি থেকে জিতে যাচ্ছে, জি থেকে এফে আসা যাচ্ছে এবং এফ থেকে এতে আসা যাচ্ছে। তো এই এইডসটা আমরা নিতে পারতেছি না, সো এইডসটা আমরা ইগনোর করলাম। দেখুন আর কিন্তু আমাদের কোনো এইডস বাকি নেই। তো এই যে আমাদের যে একটা টি তৈরি হলো, এই টিটি হলো মিনিমাম স্প্যানিং টি। তো আমরা আর যতভাবে টি তৈরি করার চেষ্টা করি কেন না কেন, তো আমরা এর থেকে কম কষ্টে আসলে কোনো টি তৈরি করা পসিবল হবে না। তো এটি হলো আমাদের কুস্কাল অ্যালগোরিদম টি তৈরি করার কৌশল। কুস্কাল অ্যালগোরিদম ইউজ করে আমরা সহজে মিনিমাম স্প্যানিং টি তৈরি করতে পারি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার মিড টার্ম এক্সামে ছিল, তো আমি আসলে আপনাদের এই প্রবলেম সলভ করে দেখানোর ট্রাই করছি, কারণ ইউনিভার্সিটিতে অনেক সময় এক্সামের সময় এমন প্রবলেম দিয়ে দেওয়া হয়। আশা করি সবাই সহজে বুঝতে পারছেন, যদি কনফিউশন থেকে থাকে আপনারা আসলে আরও একটু গুগল করার ট্রাই করবেন, আমি যথেষ্ট ইজিভাবে বোঝানোর ট্রাই করছি। তো তারপরও আপনারা কমেন্ট করতে পারেন আমাকে, আমি আরও সহজে হয়তো বোঝানোর জন্য আরও ট্রাই করব। আর যদি আপনারা আরও মোর একাধিক এক্সাম্পল শিখতে চান, সেক্ষেত্রে একটু গুগল করবেন, গুগল করলে আরও একাধিক এক্সাম্পল আছে যেখানে আমরা দেখে দেখে সহজেই অনেক কিছু শিখতে পারবেন আপনারা।